গুড মর্নিং মাননীয় স্যার ও ম্যাডাম, সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়িত হওয়ার গল্পটি আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এর জন্য আমি কৃতজ্ঞ। আমি মরিয়ম আক্তার, আমার বয়স 19 বছর। আমি পরিবারের তৃতীয় মেয়ে হয়ে জন্মগ্রহণ করায় আমার বাবা মা খুশি হননি। তারা একটি ছেলে সন্তানের প্রত্যাশা করেছিলেন। আমার জন্মের পর আমার বাবা আমার মুখ একবারের জন্য দেখতে আসেননি। আমার মা ছোটবেলায় আমার যত্ন নেননি। আমি যখন বড় হয়ে এগুলো কথা শুনি তখন তা আমার হৃদয়কে ছিন্ন ভিন্ন করে দেয়। আমি একদিন ভাবতে থাকি যে আমি শিক্ষিত হয়েছি, অর্থ উপার্জন করে আমি এটা প্রমাণ করে দিব যে মেয়ে শিশু কখনোই বোঝা নয়। যখন আমার বয়স মাত্র 15 বছর তখন আমার বাবা মা আমার বিয়ের জন্য একটি প্রস্তাব নিয়ে এসেছিল। তারা আমাকে বিয়ে করতে বাধ্য করেছিল। তবে CEFM লোকাল সাপোর্ট গ্রুপের সদস্যদের সহায়তায় আমি এই বিবাহটি আটকাতে সক্ষম হয়েছি। এই ঘটনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে CEFM প্রকল্প থেকে ফ্যাশন গার্মেন্টসের প্রশিক্ষণ নেব। যত তাড়াতাড়ি সম্ভব আমি উপার্জন শুরু করব। আমি ভেবেছিলাম আমি যদি উপার্জন করতে পারি তবেই আমি স্বাবলম্বী এবং ক্ষমতায়িত হতে পারব। দক্ষতা ও জীবিকা প্রশিক্ষণের পাশাপাশি আমি মহিলা অধিকার, মানবাধিকার, জোরপূর্বক বিবাহ রোধ, নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ প্রশিক্ষণ পেয়েছি। আমার প্রশিক্ষণ শেষ করার পরেই কিছু মাইক্রোলোন এবং কিছু ব্যক্তিগত সঞ্চয় দিয়ে একটি সেলাই মেশিন কিনেছি। সেলাই মেশিন দিয়ে সালোয়ার কামিজ, পেডিকোট এবং অন্যান্য পণ্যগুলি আমার গ্রামের মেয়ে ও মহিলাদের কাছ থেকে অর্ডার নেওয়া শুরু করি। প্রথম দিকে আমি কম অর্ডার পেতাম, তবে আস্তে আস্তে আমার অর্ডার বেড়ে গেল। আমি এমন একটি ফেসবুক পৃষ্ঠা খুলেছি যেখানে আমার পণ্যগুলির ফটো পোস্ট করি। আমি এই পৃষ্ঠার মাধ্যমে কিছু অর্ডার পাই, বিকাশ, নগদ ও ইত্যাদি মোবাইল আর্থিক ব্যবস্থার মাধ্যমে অর্থ গ্রহণ করি। বর্তমানে আমার মাসিক আয় প্রায় 8,000 টাকা। এই আয় দিয়ে আমি আমার পরিবারের খরচ বহন করতে পারি। আমি আমার ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে কিছু অর্থ জমা করি। আমার ফ্যাশন গার্মেন্টস ব্যবসায় অন্যান্য প্রশিক্ষিত মেয়ে এবং মহিলাদের সাথে আমার ব্যবসা আরও বড় করার স্বপ্ন আছে। CEFM প্রকল্পের দেওয়া বিনামূল্যে প্রশিক্ষণ সুযোগের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। কল প্রকল্প যদি এই দক্ষ প্রশিক্ষণের সুযোগ করে না দিত তবে আমার স্বপ্ন পূরণ করা সম্ভব হতো না। আমি বলতে চাই যে মেয়েরা এবং মহিলারা মোটেও বোঝা নয়। তারা যথাযথ প্রশিক্ষণ এবং যথাযথ শিক্ষা পেলে তারাও সম্পদে পরিণত হতে পারে। আমার গল্পটি শেয়ার করার এই সুযোগের জন্য আপনাকে আবারও ধন্যবাদ।